আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চালানি জিন থেকে কিভাবে বাঁচবেন ঠিক আছে তো চালানি জিন সম্পর্কে আমি আজকে বিস্তারিত কথা বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা নাহলে আপনার অনেক কিছু ক্ষতি হতে পারে ঠিক আছে তো বন্ধুরা চালানি জিন চালান করে মানুষের অনেক রকমের ক্ষতি করা যায় অনেক রকমের ক্ষতি করা যায় যেরকম কেউ জিন চালান করে কারো শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেয় ফলে তার শরীরের মধ্যে বিভিন্ন রকমের মানে উপসর্গ দেখা দেয় সেগুলো কি কি আমি পরে বলবো এক এক করে সমস্ত বলবো আপনাদেরকে তাছাড়া আপনার জিন চালান করে কি করা যায় কোন ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগানো যায় হ্যাঁ জিন চালান করে দিচ্ছে ওই জিন কি করছে ওই বাড়ির মধ্যে সবার মধ্যে একটা রাগ তৈরি করে দেয় মানে জিনেরা বিভিন্ন রকমের জাদু জানে রাগ তৈরি করার জাদু আছে বিভিন্ন রকমের দিয়ে ও ফ্যামিলির মধ্যে কারোর সাথে কারো মিল হয় না বাড়িতে সবসময় ঝামেলা লেগেই থাকে তাছাড়া আপনার জিন চালান করে কারো ব্যবসাকে বেঁধে দেওয়া যায় ব্যবসা এমন করে বেঁধে দেয় জাদু করে জিনেরা যার ফলে কী হয়ে যায় আপনার ব্যবসা একদম বন্ধ হয়ে যায় ওই দোকানে বা ওই জায়গায় কোনো মানুষ যেতেই চায় না তার মনটা সেদিকে যায় না ঠিক আছে তো এভাবে জিন চালান করে মানুষের অনেক রকম ক্ষতি করা যায় এবার জিন কারা চালান করে জিন চালান করে অনেক রকমের জাদুঘর আছে যারা জাদুঘর আছে আপনারা জাদুঘর তাদের লক্ষণ হচ্ছে কি তারা আপনার আপনি তাদের কাছে গেলে আপনার মায়ের নাম জিজ্ঞাসা করবে আপনার মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম জিজ্ঞাসা করবে ঠিক আছে অথবা আপনার কাছ থেকে কোনো কাপড় কাপড়ের কোনো অংশ চাইবে যে কাপড়ের অংশ দাও দাও তো আমাদের সমাজের মধ্যে অনেক রকমের জাদুঘর আছে আমার মানে অমুসলমান ছেড়ে দেন মুসলমানদের মধ্যে অনেক জাদুঘর আছে তারা মাথার মধ্যে টুপি তারপর আপনার পাঞ্জাবা পাঞ্জাবি পায়জামা ইত্যাদি মানে পরে আর কি ইসলামিক লেবাস পরে অথচ তারা অনেক রকমের মানে জাদুর কাজ করে ঠিক আছে তো এবং তারা তা কী করবে দিন কীভাবে চালান করে জানেন তো আপনি ওদের কাছে গেলেন আপনার সমস্যার কথা বললেন হয়তো এখন কোনো একটা মেয়ে গিয়েছে কোনো জাদুঘরের কাছে গিয়ে বলছে যে আমার স্বামী আমাকে দেখতে পাচ্ছে না ভালোবাসে না তো ভালোবাসার সৃষ্টি করে দেন তখন সে কী করবে ওই জিন চালান করে জাদু করে আপনার কাজ করে দিবে তা অনেক মানুষ তাদের কাছে যায় তাদের কাছে টাকা নেয় আবার ওরা অনেক মেয়েদের মানে অনেক সুন্দর সুন্দর মেয়ে ওদের কাছে যায় তাদের কাছে অফার দেয় ঠিক আছে তোমার কাজটা আমি করে দিব তাহলে তোমাকে আমাকে এই দিতে হবে তার এই দিতে হবে মানে খারাপ জিনিস চায় আর কি এবার অনেক মেয়ে ছেলে ওরা মানে নিরুপায় নিরুপায় ওরা দেখছে আমার কাজটা হলে আমার খুব ভালো হয় আমার স্বামী যদি আমাকে ভালোবাসে তাহলে খুব ভালো হয় তার জন্য ও যা চাষ আমি দিয়ে দেওয়া অসুবিধা নেই তো অনেক ওদের কাছে গিয়ে মানে খারাপ হয়ে যায় অনেক মানুষ তো বন্ধুরা এভাবে কি করে তারা এই জাদুকররা তাদের মানে আকাঙ্ক্ষিত ওই ওই কাজটা করে দিয়ে হ্যাঁ জিন চালান করে দিয়ে তাদের কাছে মোটা টাকা নেয় টাকা নেয় এবার আরও অনেক রকমের ভাবে এবার অনেক মানুষ আছে তাদের কাছে যায় ওদের মনের কথা বলে কিন্তু কি করে তারা তার কাজটা করে দেয় না বরং উল্টো তার ক্ষতি করে দেয় উল্টো তার ক্ষতি করে দেয় তার উপরে আবার জিন চালান করে দেয় ঘেসল সে তার কাজ উদ্ধার করতে তাকে আবার ক্ষতির মধ্যে ফেলে দেয় এমনও হয় বুঝতে পারছেন তো তো সেগুলো কীভাবে করা হয় জিন কীভাবে চালান করে যখন আপনি ওদের কাছে যাবেন তখন ওরা কি করবে একটা মানে শয়তানি একটা ইয়া তাবিজের একটা নকশা আঁকবে শয়তানি নকশা আঁকবে সেটা কী করবে মাদুলিতে ভরে দিবে দিয়ে বলবে এটা তোমার হাতে রাখো তো যখনই আপনার হাতের মধ্যে আপনি ধারণ করবেন সঙ্গে সঙ্গে জিন আপনার শরীরে হাজির হয়ে যাবে আপনার শরীরের মধ্যে জিন হাজির হয়ে তখন আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনার ক্ষতি করতে শুরু করবে তাছাড়া এমনও বাবা এমনও হয় তারা কিছু শয়তানি মন্ত্র কুপুরি মন্ত্র কোনো তেলের মধ্যে অথবা পানির মধ্যে অথবা খাদ্যের মধ্যে পড়ে দেয় যখন সেটা আপনি খাবেন অথবা সেটা আপনি ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে জিন আপনার শরীরে হাজির হয়ে যাবে মানে ওইভাবে জিন চালান করে ঠিক আছে তাছাড়া জিন আরও অনেক রকমভাবে জিন চালান করা যায় তাছাড়া আমি দেখেন আমি সৌদি আরব আসার আগে সৌদি আসার আগে আমি এ সমস্ত কাজ আমি নিজে করেছি এই জিন জিন নিয়ে আমি কাজ করতাম আমার বসে অনেক জিন ছিল আমি জিন এ সমস্ত করতাম তাদের মাধ্যমে অনেক রকম কাজ করেছি আমি তো ওই জিনগুলো এখনও আমার রাউন্ডের বাড়িতে থেকে এখনও কিছু আছে আর অধিকাংশ আমার এই আমার বাড়িতে চলে আসে এই বাড়িতে চলে আসছে ঠিক আছে চলে আসছে তো ওরা কিন্তু আমার অনেক উপকার করে মানে যারা আমার শত্রুতা করে আর কি আমার ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে হঠাৎ করে আক্রমণ করে দেবে এমন আক্রমণ করে দেয় যে অনেক রকমের যারা আমার ক্ষতি করার চেষ্টা করছিলো আমার মানে আমার পিছনে আর কি আমার বদনাম করে তা আমার দুর্নাম করে তা ওদেরকে মানে ভালো ক্ষতি করে ওরা তো এই সমস্ত আমার জিনগুলো এখনও আছে আমি ওদের দুই বছর আগে ওদেরকে আমি সাধারণ হুকুম দিয়ে দিয়েছিলাম আমি হুকুম দিয়েছিলাম যে যারা আমার ক্ষতি করার চেষ্টা করবে আমার আমার কিছু করার চেষ্টা করবে তা তোমরা ওদেরকে বদনা নিবে ঠিক আছে আমি এই কথা ওদেরকে বলে দিয়েছি তা এখনও কিন্তু ওই কাজ এখন করছে আমি সৌদি আরবে আছি কিন্তু তারপরে আমি অনেক সংবাদ পাচ্ছি যারা আমার ক্ষতি করার চেষ্টা করে যারাই আমার মানে বদনাম করে করার চেষ্টা করে তাদের যে এমনভাবে লেগে যায় না এমনভাবে লেগে যায় তাদের এমন ক্ষতি করে যে সে বিশাল ব্যাপার এবার চালানি জিন এবং আমার জিন এবং আমার আমি যে আমার গ্রাম আশেপাশে গ্রামের মধ্যে ওরা ঘুরে বেড়াবে কোথায় আমার বিরুদ্ধে কে কী করছে কে ষড়যন্ত্র করছে কে মিটিং করছে আমার বিরুদ্ধে ওরা দেখে দেখে এবং তাদের ব্যবস্থা নেই তো বন্ধুরা আমার জিনগুলো এবং চালানি জিন যে প্রকার যে কোনো চালানি জিন তারা যদি কাউকে ক্ষতি করে আক্রমণ করে তার উপসর্গগুলো কি হয় সেগুলো আমি এবার আপনাদের সামনে তুলে ধরবো তাদের উপসর্গ হচ্ছে আপনার শরীরের মধ্যে আপনার বিভিন্ন ব্যথা তৈরি হবে ঠিক আছে হয়তো মাথার মধ্যে তৈরি হবে অথবা শরীরের মধ্যে যে কোনো অঙ্গের মধ্যে ব্যথা তৈরি হবে এবং ব্যথাটা আপনার যত ডাক্তার দেখাবেন ভালো হতে চাইবেন না ডাক্তার ওষুধ খাবেন ভালো হবে না ব্যথা দূর হবে না ঠিক আছে আবার জ্বর জ্বর ভাব থাকবে জ্বর 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 আসবে শরীরের মধ্যে এবং সেই জ্বরও ভালো হইতে চাবে না ঠিক আছে তারপর আপনার আর আর কি আছে শরীরে সবসময় দুর্বল লাগবে সব দুর্বল লাগবে আর আপনার মানে শরীরের মাধ্যমে যৌন উত্তেজনা জাগবে না যৌন উত্তেজনা থাকবেই না একেবারে যৌন উত্তেজনা নষ্ট হয়ে যাবে তারপর আপনার আরও এরকম অনেক রকম উপসর্গ দেখা দিবে এবং সে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকমের আছে ঠিক আছে বন্ধুরা তো এইগুলো যদি শুরু হয়ে যায় যে কোনো চালানি জিন আপনি যদি তার ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে কিন্তু কোনো যদি আপনি যারা তাবিজ কবজ দিয়ে চিকিৎসা করে তাদের কাছে গেলে কখনো ভালো হবে না ভালো হবে না বরং ওই জিন ধোকা দিবে ও একটা তাবিজ দিবে সে কিছু চুপ করে থাকবে আপনাকে ধোকা দিবে। চুপ করে থাকবে মনে হচ্ছে যে আপনি আপনি হয়ে গেছেন কিন্তু না তা সেটা কিন্তু সে লুকিয়ে আছে। কিছুদিন পর আবার সে শুরু হয়ে যাবে আবার হয়ে যাবে তো তাবি সাল্লাদের কাছে এখানে কখনো স্থায়ীভাবে ভালো হবে না একমাত্র ভালো কোথায় হবে যারা কোরআন এবং সহিদাদিসের আপনার বর্ণিত দোয়া দোয়াদ দিয়ে চিকিৎসা করবে তাদের কাছে একমাত্র ভালো হবে তো আমি ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গের মধ্যে ইনশাআল্লাহ আমি তো নিজেকে এক নম্বর মনে করছি ইনশাআল্লাহ কারণ আমি কোরআন এবং আমি আমার বাড়ি চিকিৎসা করবো ওই আপনাদের কাছে যে কোনো জিন চালানি জিন হোক আর যে কোনো জিন হোক এভাবে কাউকে ধরা জিন হোক হ্যাঁ যে কোনো জিন ভূত হোক যে কোনো আপনার আক্রমণ করুক ইনশাআল্লাহ আমার কাছে এলে তার স্থায়ী সমাধান হয়ে যাবে স্থায়ী সমাধান হয়ে যাবে আর তার জন্য আমি আগে অনেক রকমের টাকা নিয়েছি আমি কিন্তু এখন মানুষের অবস্থা খারাপ এখন এখন লকডাউন চলছে মানুষের আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে এর জন্য আমি সেই আগে পাঁচ হাজার টাকা আমি নিয়েছি কিন্তু এখন সেটাকে আমি এক হাজার করে নিয়ে চলে এলাম এক হাজারের মধ্যে এখন যে কোনো জিনের রুগী আসবে যে চালানি জিন হোক যে কোনো হোক তাদের চিকিৎসা আমি করব মাত্র এক হাজারের মধ্যে কিন্তু আগে আমি বাকিতে করতাম যে ঠিক আছে কাজ হয়ে গেলে আমাকে টাকা দিবে এ আমি বলতাম মানুষকে কিন্তু কাজ হওয়ার পর কেউ টাকা দিত না সম্পূর্ণ ভালো হয়ে যেত যে রুগীগুলো আপনার বিভিন্ন জায়গাতে চিকিৎসা করছে মানে হাজার হাজার টাকা খরচা করছে আমি একটা ঘটনা বলি আমাদের পাশে গ্রামেই বলি সে ভদ্রলোক তার একটা মেয়ে তার শরীরের পাথে মাথাতে কিনে পা পর্যন্ত এমন যন্ত্রণা শুরু হয় যে সে যন্ত্রণা বেহসে পড়ে থাকে একদম ভালো হয় না তো তাকে কী করছে নার্সিংহোমে ভর্তি করা হয় নার্সিংহোমে ভর্তি হওয়ার পর সেখানে এক সপ্তাহ চিকিৎসা করে প্রচুর টাকা সেখানে খরচ হয়েছে সেখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো হবেই কম করে আর বেশি হবে তো তবু কিচ্ছু হয়নি কিছুই ভালো হয়নি লাস্টে বাড়িতে নিয়ে চলে আসে তা আমার কাছে আসে আমাকে বলছে তো আপনি চিকিৎসা করেন তা আমি বলছি দেখো আমার কাছে চিকিৎসা করবে তো আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ সব ভরসা করে বলছি তোমার মেয়ে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবার সুস্থ হওয়ার পর আমাকে দু টাকা দিতে হবে ও বলছে না ওর বাবারে আমার দেখে না আমার আমি গরিব মানুষ আমার অল্প জমি জায়গা সেটা থেকে আমার চলে সব কিছু আমি কি করে দেবো এইসব কাঁদা কাটিকে করতে লেগেছে আমি বলছি আচ্ছা আমি তোমাকে বলছি তুমি রুগী ভালো হওয়ার পর আমাকে দু টাকা দিবে তা তুমি এমন করতে লেগেছো আর হোমে ভর্তি করেছো পঁচিশ তিরিশ টাকা খরচা খরচা ভালো হয়নি তো সেই টাকাটা ওখানে করতে এতগুলো টাকা নষ্ট করতে পেরেছো আর আমার কাছে গ্যারান্টি ভালো হওয়ার পর দিবে এক আগে দিতে হবে না এক পয়সা তা এরকম করতে লেগেছো তুমি যা আমি তোমার চিকিৎসা করবো না আমি চিকিৎসা করবো তখন বলছেন না ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে দু হাজার টাকা দেবো আপনি আমার মেয়ের চিকিৎসা করেন ঠিক আছে তারপরে আমি বলছি ঠিক আছে কাল কাল সকালে তুমি চলে আসবে মোটরসাইকেল সাইকেল নিয়ে আমাকে নিয়ে যাবে দিয়ে আমি রাতে সমস্ত তৈরি করে রেখে দিয়েছি মানে গোসল করার পানি তারপর আপনার পান করার পানি তারপরে তেল জাকি চা সমস্ত সব রেডি করছি রাতে জেগে আমি সব ঠিকঠাক করছি পরে সমস্ত রেডি করছি যে সকালবেলাতে এসেছে আমাকে নিতে আমি গেলাম গিয়ে আমি দেখছি মেয়েটা একদম বেহুসে পরি এমন করে আছে না যন্ত্রণাতে মানে সে দুনিয়ার কোনো হুসই নাই ওর দিয়ে আমি তাকে বল আমি বলছি এই পানিটা দেখে গোসল করা জলদি গোসল করার পর তারপরে তেলটা মেখে দেওয়া দাও মেখে দিয়েছে তারপর আমাকে ঝাড়ফুক করতে লাগলাম ঝাড়ফুক করেছি মোটামুটি কতক্ষণ হবে আধা ঘন্টার মতন ঝাড়ফুক করার পর তখন আমি করছি কি আমি ঠিক আছে এবার আমি আসি আমার ওই পাড়াতে একটু দরকার আছে ওই পাড়াতে এসেছি আসার পর আমি মোটামুটি এক ঘন্টা পর যখন গিয়েছি না আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে মেয়েটা বেউসে পড়েছিলো সেই মেয়েটা বসে আছে আর তার কাছে দু তিনটা ছেলে বসে আছে গল্প করছে ওরা গল্প করছে একেবারে মানছে একদম কোনো রোগই ও নাই রোগই ছিল না একেবারে একদম সম্পূর্ণ সুস্থ একবার সুস্থ যে আমি যাওয়ার পর সবাই আমাকে খুব সম্মান করতে লাগলো আর খুব আমাকে আপ্যায়ন করছে চাটা দিল খুব আরাম করে খেলাম খাওয়ার পরে এবার আমি বলছি আপনার রোগী তো একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবার আমার টাকাটা দেন ও বাবা টাকা দেওয়ার সময় কে ওর করছে দেড় হাজার টাকা দিচ্ছে আমাকে আমি বলছি পাঁচশো টাকা আর পাঁচশো টাকা বলছে না পাঁচশো টাকা দিব না আমি বলছি না ওই কথা বললে হবে না এসব করতে হবে না আমার টাকা সম্পূর্ণ দিতে হবে না শেষকালে তিনশো টাকা দিল আর দেড়শো টাকা বাকি গেছে এরকম বুঝতে পারছেন তো রুগী ভালো হয়ে যাচ্ছে সম্পূর্ণ আমার অল্প টাকা দু হাজার টাকা কিন্তু টাকা হইলো আর ওইদিকে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচা করছে ভালো হয়নি কিছু না তা এর এই জন্য আমি এখন নিয়ম করে দিয়েছি যে এখন আগে টাকা লেগে যাবে ঠিক আছে আমার কাছে আসবেন প্যারালাইসিস বোবা হয়ে গেছে কথা কথা আগে বলতে পারছে এখন বলতে পারছে না তারপর আপনার প্যারালাইসিস বোবা তারপরে এরকম আর যে কোনো মানে কঠিন রোগ ডাক্তার জবাব দিয়ে দিছে ভালো হচ্ছে না একেবারে ঠিক আছে আমি পরবর্তী ভিডিওতে সমস্ত এক এক করে বলবো এগুলো কি যেগুলো আমার কাছে ভালো হয় সেগুলো আমি এক এক করে বলবো ঠিক আছে তো ইত্যাদি আর যাদের মানে কোনো শরীরের অঙ্গ আপনার হয়ে গেছে ঠিক আছে অবশ্যই গেছে এ ধরনের রুগী তারপরে আর জিনের সকল প্রকার জিনের রুগী ইত্যাদি আমি চিকিৎসা করি তো আপনারা যারা চিকিৎসা করতে চাবেন যোগাযোগ রেখে আমি দেখেন আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি আমার ইয়ার মধ্যে তো এখন আমি যখন দেশে যাব বিস্তারিতভাবে কথা আর বলবো ঠিক আছে বন্ধুরা তো এখনই রাখলাম তো চালান জিন থেকে কিভাবে মানে বাঁচবেন তার চিকিৎসা কী সে সম্পর্কে আমি এখানে কিছু আইডিয়া আপনাকে দিয়েছি তো এ একটা কথা বলছি আর স্থায়ী যদি চিকিৎসা পেতে চান আর স্থায়ীভাবে যদি আপনি ভালো হতে চান তাহলে যারা কোরআন দিয়ে চিকিৎসা করে তার কাছে চিকিৎসা করবেন আর যারা আপনার জাদুর জাদুর মাধ্যমে চিকিৎসা করে জাদুঘরদের কাছে কখনো যাবেন না তাদের কিছু লক্ষ্য রয়েছে তারা মায়ের নাম জিজ্ঞাসা করবে ঠিক আছে এবং আপনার কাছে কাপড় চাইবে কাপড় চাইবে তারপর আপনার বিভিন্ন রকমের নোংরা কাপড় চাইবে যেরকম মেয়েদের হায়েজ নেফা হয় হায়েজ নেফাসের যে কাপড় কাপড় মধ্যে যে রক্ত লেগে থাকে সেগুলো চাবে তো এইগুলো কখনো কাউকে দিবেন না ঠিক আছে ওই কাউ এই সমস্ত কখনো না ওইগুলো জাদু করা হয় যে উল্টো আপনার ক্ষতি হয়ে যাবে কিন্তু ঠিক আছে কখনো এই সমস্ত দিবেন না আর যাদুঘরদের কাছে কখনো যাবেন না তাহলে হিতে বিপরীত হবে ভালো তো হবেন না তখন আরও বেশি আপনার ক্ষতি হয়ে যাবে আর ওই জিনা কোনো দিন আপনার শরীর থেকে বার করতে পারবে না তো একমাত্র আমি বর্ধমানের মধ্যে মানে পশ্চিমবঙ্গের মধ্যে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আল্লাহ ভরসা করে বলছি আমি এক প্রথম স্থানে আছি দ্বিতীয় স্থানে কে আছে আমি জানি না ঠিক আছে এই ব্যাপারে এই জিন ভূত তাড়ানো জিন ভূত হাজির করা তারপরে ইত্যাদি বিভিন্ন রকমের কঠিন রোগ যেগুলো ডাক্তার ভালো করতে পারছে না ডাক্তার জবাব দিচ্ছে যে আমার দ্বারা হবে না ওই সমস্ত রোগ আমার কাছে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে এক দিনের মধ্যে ভালো হয়ে যাবে আর তিন দিনের আমি যে সমস্ত পথ্য দিব তিন দিন ব্যবহার করতে হবে ঠিক আছে তিন দিন পর একেবারে পরিপূর্ণ ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে তো বন্ধু তো বরি ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো থাকবে না সালামু আলাইকুম ও রহমতুল্লাহ